welcome back to my channel. I am Rupak Teshima from Report to Rupa. Viewers, আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি রিভিউ নিয়ে। অনেক আপুরে আমার কাছে আইশ্যাডো প্যালেটের রিভিউ দেখতে চেয়েছেন। আমি কিন্তু আইশ্যাডো প্যালেটের ভিডিও অলরেডি দেয়া স্টার্ট করেছি। ইনশাআল্লাহ সামনের দিকে আরো দেখতে পারবেন। বাট আজকে রিভিউটা হচ্ছে আমার পার্সোনাল রিভিউ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রেন্ড বিভোর আমাকে কিন্তু একটা গিফট করেছে যেটা আমি লাইভে বলেছিলাম ফেসবুকে। তো কি গিফট করেছে সেটা দেখিয়েছিলাম। আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ও কিন্তু আমাকে একটা টেকনিকের আইশ্যাডো প্যালেট গিফট করেছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে টেকনিক। টেকনিক ব্র্যান্ডের একটা আইশ্যাডো প্যালেট। আমি আসলে এটা কিন্তু কি বলবো, এত ভালো একটা আইশ্যাডো প্যালেট আমি যখন একটা ভিডিও মেকিং করেছিলাম তখন থেকে এটা আমার মানে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল। আমি যদিও সাজুগুজু করি না বেশি, যার কারণে এটা আমার প্রয়োজন হয় না, কিন্তু এই আইশ্যাডো প্যালেটটা বিভোর আমাকে গিফট করবে আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ বিভোর। আর এত ভালো একটা আইশ্যাডো প্যালেট, এটা রিভিউ আমি আগে শুনেছিলাম, আমার আপুরা ইউজ করেছিল, বোনরা ইউজ, ভাবিরা ইউজ করেছিল, যারা বলেছিল যে এটা হালকা সোয়াচ করার পরেই নাকি খুব ভালো করে বসে যায়। সো ভিউয়ার্স, এটাকে আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। টানটানা, এই হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। আমার কাছে কিন্তু এটা ছাড়া আর আপাতত কোনো আইশ্যাডো প্যালেট নেই, কারণ হচ্ছে আমি আইশ্যাডো ইউজ করি না, জাস্ট হালকা পাউডার, হালকা লিপস্টিক, হালকা আইলাইনার ইউজ করি, আপনারা সবাই জানেন, এবং ইমিলি ফেস পাউডারটা ইউজ করি, যেটা রিভিউ আমি দিব খুব তাড়াতাড়ি। এই হচ্ছে টেকনিকের আইশ্যাডো প্যালেট, যেটার মধ্যে রয়েছে আচ্ছা 15 কালার। এখানে 15টা কালার নিয়ে একটা আইশ্যাডো প্যালেট। এটার মধ্যে শিমারি কালারগুলো আছে, প্লাস নর্মাল নিউট কালারগুলো রয়েছে, সব ধরনের কালার মিক্সড করে একটা আইশ্যাডো প্যালেট। এটা তো রিভিউ শুনেছি, একটু দেখাই। এই যে কালারটা দেখুন, ওয়াও, কালারগুলো দেখুন কত জোস, তাই না? কত সুন্দর সুন্দর কালার। আমি শুনেছি এটা হালকা স্মাজ করলেই কিন্তু বসে যায়, মানে একটু বেশি নেওয়ার দরকারই নেই আপনার, একটু নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখানে কালারগুলো দেখুন, এখানে মানে মাল্টি কালার আছে, হালকা পিঙ্কিশ কালারের মধ্যে একটু মিক্সড আছে, আবার নোট কালারগুলো রয়েছে, স্কিন কালার আছে, যার যে ধরনের কালার দরকার একটা আইশ্যাডো প্যালেট থেকে নিতে পারবেন। তো এই আইশ্যাডো প্যালেটটা আমি রিভিউ দিয়ে দিচ্ছি, এখন একটু স্পাচ করে দেখাবো। এই যে দেখুন, আমার হাতে হালকা নিয়েছি, এই যে মানে একটু দিলেই বসে যাবে। আরেকটা কালার একটু স্পাচ করবো, এই যে এই কালারটা বাম পাশে যে কালারটা আছে, এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে। এই ধরনের কালারগুলো আমি যখন সাজুগুজু করব হালকা, যারা একটু হালকার মধ্যে পছন্দ করেন তারা এই ধরনের কালারগুলো মানে এই আইশ্যাডো প্যালেটটা নিতে পারেন, কারণ আমি হালকা যখন সাজুগুজু করব তখন এই কালারগুলো ইউজ করব ড্রেসের সাথে। আর পার্টি লুকের জন্য তো কথাই নেই, এখানে তো রয়েছেই। সো ভিউয়ার্স, এই যে গ্লিটারি কালারগুলো আপনারা পার্টিতেও করতে পারেন। এই টেকনিকের আইশ্যাডোটার প্যালেটের প্রাইস বলে দিচ্ছি, 630 টাকা। এটার প্রাইস হচ্ছে 630 টাকা। আপনারা যদি কেউ এটা পারচেজ করতে চান, দ্য 7 স্টারস বিডি পেজে লাইক দিবেন, সেখানে বিভোর রয়েছে, বিভোরেরও পেজ এটা, আপনারা সেখানে যে লাইক দিয়ে কানেক্টেড থাকবেন, আপনাদের যাদের আইশ্যাডো প্যালেট বা লিপস্টিক, ফেস পাউডার, তারপর হচ্ছে যা যা দরকার সব ধরনের প্রোডাক্ট সেখানে পাবেন, স্পেশালি হচ্ছে হেয়ার কালার। হেয়ার কালারের জন্য কিন্তু এই পেজটা অনেক বেশি ফেমাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার আজকের ব্লগ দেখেছেন, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে। আল্লাহ হাফেজ।